ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ডব্লু এবং ওয়াই সেমি ভাওয়েল কেন, এবং এই আলোচনা ছাড়াও আরও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমাদের আয়োজন। তো ডব্লু ও ওয়াই সেমি ভাওয়েল কারণ যখন কোনো ওয়ার্ডের ডব্লু এবং ওয়াই ওয়ার্ডের প্রথমে বসে তখন ডব্লু ও ওয়াই হচ্ছে কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয়, তাই তখন ডব্লু ওয়াই কনসোনেন্ট। কিন্তু ডব্লু ও ওয়াই যদি কখনও কোনো ওয়ার্ডের মাঝখানে বসে কিংবা শেষে বসে তখন ডব্লু ও ওয়াই বাউলের মতো ব্যবহার করে অথবা কাজ করে, তাই ডব্লু ও ওয়াই সেমি ভাওয়েল। আপনি যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো মনোযোগ দিয়ে একটু পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন ডব্লু ও ওয়াই কেন সেমি ভাওয়েল। এগুলো মাঝে মধ্যে কনসোনেন্ট এবং মাঝে মধ্যে বাউলের মতো ব্যবহৃত হয়, এই জন্য ডব্লু এবং ওয়াই সেমি ভাওয়েল। কোন হচ্ছে আর্টিকেলের দি এর সঠিক উচ্চারণ কী? তো অনেকে এটাকে দি, অনেকে এটাকে দা বলে। তো এর সঠিক উচ্চারণ হচ্ছে দুটোই। অ্যাকচুয়ালি কনসোনেন্টের পূর্বে দার উচ্চারণ হয় এবং বাউলের পূর্বে দি এর উচ্চারণ হয়। মানে কোনো একটা ওয়ার্ডের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি দি বলবো, আর যদি কনসোনেন্ট থাকে দা বলবো। আবারও বলি, ভাওয়েল থাকলে দি বলবো, কনসোনেন্ট থাকলে দা বলবো। এখানে দেখুন বয়ের পূর্বে দি আছে, তো আমি এটাকে বলবো দা বয়, কারণ এখানে বয়ের বি হচ্ছে কনসোনেন্ট। আর আমরাও জানি কনসোনেন্টের পূর্বে দা উচ্চারণ হয়। এবং আমব্রেলার পূর্বে দি আছে, সেখানে আমি দি আমব্রেলা বলবো, কারণ এখানে আমব্রেলা বানানে ইউ, যেটি ভাওয়েল। তো সুতরাং ভাওয়েল পূর্বে আমি দি উচ্চারণ করব। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।